সৌরদীপ্তা মনকুল চার বছর বয়সী দীপ্তার যখন বন্ধুদের সাথে খেলায় মেতে থাকার কথা তখন হাসপাতালের বেডে নিঃসঙ্গ পুতুলি যেন তার একমাত্র খেলার সাথী। গত 8 জুন বাবা মায়ের সাথে মোটরসাইকেলে লিচু বাগান দেখতে বেরিয়েছিল সৌরদীপ্তা মনকুল। দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গৃধরপুরে পৌঁছালে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দীপ্তার বাবা সুমন্ত দাস। গুরুতর আহত হয় দীপ্তা আর পায়ে আঘাত পায় তার মা। সচেতনতার একটু অভাবের জন্য আজকে এই ছোট বাচ্চাটার এই পরিণতি। আমার ভাইটা পৃথিবীতে নেই, তার ফ্যামিলিটাও এখন অন্ধকারে। বাচ্চার এখানে দুইটাই ফ্র্যাকচার, পায়ের 3টা ফ্র্যাকচার, চোয়ালটা ভেঙে গেছে, এগুলিতে স্টিচ আছে, এখানে একটা ডিপ স্টিচ আছে 7 ইঞ্চি। এখন তার মানে রীতিমতো সে লাইফ সংকটে। দীপ্তার মতো বাবা নামের বটবৃক্ষটি না হারালেও একটি পা হারিয়ে 11 শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী জিনাত হোসেন ইমনের জীবন এখন সংকটাপন্ন। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মালবাহী ট্রাকের চাকা পিষে দেয় তার এক পা। এরপর থেকে হাসপাতালের বেড যেন আপন করে নিয়েছে ইমনকে। আমরা যারা তরুণরা আছি, ঠিক আছে, আমাদের বাইকের প্রতি এতটা আকৃষ্ট হওয়া ঠিক না। বাইক জিনিসটা আসলে শখের হইলেও ঠিক আছে, ওইটা একটা পুরো জীবন নষ্ট করে দেয়, পুরো জীবন ধ্বংস করে দেয়। অনেক বড় সমস্যা হয়ে গেছে, আমার একটা পা আমি হারিয়ে ফেলছি, যা কষ্ট তা করতেছি, লাইফের একটা লক্ষ্য আছে ওইটাও হারিয়ে ফেলছি। ছেলের এমন পরিণতিতে নীরবতা নেমেছে মায়ের কণ্ঠে, বাবার চোখে মুখে হতাশার ছোঁয়া। আমার ছেলে তো এখন লাইফে শেষ, এখন এবারে আর এখন এই হাত তো ভাঙ্গা, এটাও ভাঙ্গা, পাটার গোয়ালে ভাঙ্গা, আর এটা তো কেটে ফেলছে। তো এখন আগামী ভবিষ্যতে যদি সে লেখাপড়া করতে চায়, অত কৃত্রিম পাতা লাগলে তার লাইফ, আমি বাবা হিসেবে যতটুকু আমার দায়িত্ব আমি এটাই পালন করতে যাব। প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনায় আহত এমন অসংখ্য রোগী আসেন দেশের একমাত্র পঙ্গু হাসপাতাল তথা জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট নিটোরে, যাদের অধিকাংশই মোটরসাইকেল আরোহী। পরিসংখ্যান বলছে সড়কে নিহতদের 30% এসব মোটরসাইকেল আরোহী। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলছে শুধু 2020 সালেই 1008টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1097 জন ব্যক্তি, আর আহতরাও চরম জখম নিয়ে ভর্তি হন হাসপাতালে। বাইকে অ্যাক্সিডেন্ট করলে 2 ধরনের অ্যাক্সিডেন্ট হয়, যেমন ধরেন বাইকের পিছনে যিনি যাত্রী থাকেন তার 1 ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ট্রমা হয়, এবং বাইক যিনি চালান তার আরেক ধরনের গুরুতর ট্রমা হয়ে থাকে। সাধারণত যিনি বাইক চালাচ্ছেন তিনি হঠাৎ করে যখন বাইকটি অ্যাক্সিডেন্ট করলেন দেখবেন যে ওনার মাথাটা গিয়ে কিন্তু রাস্তার উপরে আগে পড়ে এবং হেড ইঞ্জুরি হয় সাধারণত। তো বাইকের পিছনে যিনি যাত্রী থাকেন তারা দেখা যায় বাইক থেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেলে সাধারণত প্রথমে হাত ভাঙে বা পা ভাঙে, বা অনেক সময় দেখা যায় যে আপনার মাথায় আঘাতপ্রাপ্ত হয়, ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়, কোমরে আঘাতপ্রাপ্ত হয়, এবং তখন দেখা যাচ্ছে যে সে প্যারালাইসিস নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। অতি উৎসাহী আর সন্তানের মন রক্ষায় অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া থেকে বিরত থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। আমার ছেলেটিকে তার যখন ভারত্ব না, যতদিন পর্যন্ত ভারত্ব না আসবে, নিজের ভালো মন্দ বোঝার জ্ঞান না হবে, অন্যের ক্ষতি করলে যে তার নিজেরও ক্ষতি হতে পারে সেটি বোঝার ক্ষমতা না আসবে, ততক্ষণ পর্যন্ত বাইক গাড়ি কোনোটারই চাবি তাকে দেওয়া উচিত নয়। 15 থেকে 30 বছরের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম পার্সেন্টেজ 60-70% লোক কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট যারা করে তারা এই বয়সী। ঢাকা শহরে আজকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বাইক নিয়ে উঠতি পয়সী ছেলে পেলে একটা কোনো রকমের জমি জিরাত বিক্রি করে বা লোন দিয়ে একটা মোটরসাইকেল কিনে নিয়ে বাইক কিনে নিয়ে সে ঢাকায় এসে হাজির, এবং এদের এডুকেশনও নাই। এরা যেহেতু ভাড়ার চালিত তাদের টেন্ডেন্সি থাকে যে যত বেশি দ্রুত যেতে পারবো তত বেশি খ্যাপ দিতে পারবো এবং তত বেশি আমার রোজগার হবে, সুতরাং তারা দ্রুত গতিতে ছুটছে। হর হামেশাই দেখবেন যে আর একজনকে ধাক্কা মারছে অথবা ফুটপাতে উঠে গিয়ে কারোর পাওয়ার উপর দিয়ে উঠায় দিচ্ছে। উবার বা পাঠাও বাইকের আমি দেখছি রেজিস্ট্রেশন নেই, অন টেস্ট হাউ মাচ লঙ্গার। সড়ক দুর্ঘটনা কমাতে আইনের মাধ্যমে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের কথা বলছেন তারা। মুন্না ফরশিদ, মেডি ভয়েস, ঢাকা।